বাচ্চাদের অনেক সময় জন্মগতভাবে ঠোঁট কাটা বা তালু কাটা অবস্থা নিয়ে জন্মগ্রহণ করে তো স্যার এই সমস্যাটা আমাদের দেশে অনেক সময় দেখতে পাই এই সমস্যাটা কেন হয় এটা কি একটু ব্যাখ্যা করতে পারবেন আপনারা রাস্তাঘাটে একটা গাড়ি দেখেন কিন্তু এই গাড়ির হাজারো পার্টস আছে মানুষের শরীরটাও এরকম রকম জি স্যার পার্টসগুলি যখন লাগানো হয় তখন একটা কমপ্লিট গাড়ি হয় তো মানুষের একটা শিশুর ডেভেলপমেন্টের প্রক্রিয়াটা এরকমই জি স্যার এই যে ঠোঁটটা দেখছেন আসলে দুই হাফ তৈরি হয় সেজন্য মাঝখানে একটা দাগ আছে দেখেন এটা এসে জোড়া লাগে নাকটা দুই হাপে হয় আচ্ছা তো রকম করে যখন ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু এই লাগানোটা জোড়া লাগে লাগলো না তখন এটা ক্লেপ লিপ হয় ঠিক তালুটাও তাই দুই দিকে হয়েছে কিন্তু মাঝখানে জোড়া লাগলো না সেটাকে আমরা তালু কাটা যেটাকে ক্লেপ লিপ বলি আর কি তো এইটা ডায়াগনোসিস হতে দেরি হয় না কারণ মায়েরা তো চেহারাটা আগে দেখে তাই না এবং আপনি খেয়াল করে দেখবেন জীবনে কোনো দিন কোনো অনুষ্ঠানে একটা ঠোঁটকাটা বাচ্চা নিয়ে কোনো মা দাওয়াত খেতে আসে না কারণ এটা সোশ্যাল স্টিক মা সবাই দেখে তার বাচ্চাটাকে বলবে আরে এত সুন্দর ফুটফুটে বাচ্চা তার ঠোঁটটা কাটা মার খুব কষ্ট লাগে সে এটা ডায়াগনোসিস হয়ে যায় এবং এইটা চিকিৎসার ব্যাপারে মানুষের কিন্তু অন্যগুলির থেকে একটু আগ্রহ বেশি থাকে আমরা খেয়াল করে দেখেছি একটা সুসংবাদ হচ্ছে যদি আমরা আড়াই তিন মাসের মধ্যে ঠোঁট কাটা এবং নয় মাস থেকে বারো মাসের মধ্যে তালু কাটার অপারেশনটা করতে পারি তাহলে অলমোস্ট বাচ্চাটা কিন্তু নেয়ার টু নর্মাল লুকিং হয়ে যায় এবং এটা আজকাল কিন্তু এই শিশু সার্জারি বিভাগ ছাড়াও প্লাস্টিক সার্জনরা ইএনটি সার্জন ইভেন আপনারা জানেন স্মাইল টেন বিভিন্ন ধরনের এনজিওরাও এটা সামনের দিকে এগিয়ে এসেছে এইজন্য রাস্তাঘাটে এখন কিন্তু অতটা ছোট কাটা তালু কাটা লোক দেখতে পার না আগে যেমন দেখা যেত এটা মোটামুটি একটা ব্যবস্থাপনা বাংলাদেশে অনেক দূর এগিয়ে গেছে এবং আমি মনে করি আমাদের প্লাস্টিক সার্জেন ভাইরা অনেক ভালো রিপেয়ার করে অনেক সময় বোঝাই যায় না আমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে চাই আমার একটা বাচ্চাকে আমি অপারেশন করতে দিয়েছিলাম সেই ইতালিতে গেছে ইতালির ডাক্তার বলেছে যে কোন ডাক্তার করেছে আপনি ওই তালুটা তার কাছ থেকে করে আসেন তার মানে অলমোস্ট এটা নরমাল হয়ে গিয়েছিল তেনার সা তার আবার ইতালিতে থেকে ব্যাক করছে এসে আমার বলে যে স্যার এই অপারেশনটা আপনি আবার করে দেন আচ্ছা আচ্ছা সো এখন কিন্তু অ্যাডভান্সমেন্ট হয়েছে জি স্যার স্যার আপনি কথার মাঝখানে ছোট্ট করে একটু বলেছিলেন যে ঠোঁটকাটা করার চিকিৎসার সময়টা স্যার এটা একটু একটু বিস্তারিত বলা যাবে কখন আসলে কোনটার চিকিৎসা কোন সময় আপনাকে কিন্তু একটা জিনিস বলেছি যে সাইকোলজিক্যাল ট্রমাটা এখানে মূল ব্যাপার বিশেষ করে ঠোঁট কাটার ক্ষেত্রে তো সাইকোলজিক্যাল ট্রমাটা কিন্তু মাপা যায় না যার বাচ্চা সেই বুঝে কারণ প্রতিনিয়ত তার মধ্যে একটা হিন্নমন্যতায় ভোগে আর আমাদের দেশে একটা স্টিগমা সামাজিক কথা বা সম্ভবত মায়ের কোনো সমস্যার কারণে এটা হয়েছে একটা কিন্তু একটা প্রান্তিক শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু এই ধরনের পারসেপশনটা রয়েছে এডুকেটেড এজুকেটেড ফ্যামিলিতে হয়তো একটু কম বা করে কিনা তারা মাস্ক করে রাখতে পারে কিন্তু এটা আছে সো মায়ের যে পীড়াটা সেটা আমরা যত তাড়াতাড়ি ঠিক করতে পারি সেজন্য দেখা গেছে আড়াই থেকে তিন মাসের মধ্যে এই লিপের বা ঠোঁটের যে মাসুলগুলি আছে যতটুকু ডেভেলপ করে তখন খুব এডিকুয়েটলি এটা রিপেয়ার করা যায় রিপেয়ার করা যায় সেটা এটার জন্য তাহলে আড়াই তিন মাস আর ভিতরেরটা যেহেতু একটা ডেলিকেটারও ভিতরে তো আমরা তো বাইরে থেকে কোনো জিনিস নিয়ে সেটা জোড়া লাগাতে পারবো না যে চামড়া যে মাংস আছে সেটা কি দিয়ে রিপেয়ার করতে হবে সেই জন্য একটু ডেভেলপমেন্টের সময় দিতে হয় সেটা সাধারণত নয় মাস থেকে বারো মাস আচ্ছা আচ্ছা ওকে স্যার স্যার এই চিকিৎসাগুলো তো আপনি বললেন যে প্লাস্টিক সার্জনদের কাছে খুব ভালোভাবে চিকিৎসা হয় তো স্যার আমার প্রশ্ন হচ্ছে যে সরকারিভাবে আসলে কোথায় বা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে এই চিকিৎসাগুলোর সুযোগ আছে কি না বা থাকলে খরচ কেমন প্রান্তিক পর্যায়ে যদি চিন্তা করেন তাহলে আপনাকে স্মাইল ট্রেনের কথা চিন্তা করতে হবে যে একটা প্রজেক্ট চলছে আচ্ছা তো ওরা বিভিন্ন উপজেলা লেভেলে যে প্রোগ্রাম করে জি স্যার তো ওই আগে থেকে জানিয়ে দেয় যে অমুক উপজেলায় এই মাসের অত তারিখে লিপ কেপ প্যারেটের ক্যাম্প হবে তো ওইখানে এনলিস্ট করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় তারপরে ঢাকা বা অন্য ডিস্ট্রিক্ট শহর থেকে টিম যায় যে ওখানে যে অপারেশনগুলি করা সম্ভব সেগুলি করে বাকিগুলিকে তাদের দায়িত্বে ঢাকায় নিয়ে এসে তার সে সেন্টারে করে সুতরাং প্রান্তিক পর্যায়ে ভাবে করা সম্ভব সেকেন্ড হচ্ছে সব মেডিকেল কলেজগুলি তো আজকাল মেডিকেল কলেজ তো আপনারা জানেনই যে সাঁত্রিশটা সরকারি মেডিকেল কলেজ রয়েছে আর প্রায় নেয়ার অ্যাবাউট মোর দেন সেভেন্টি ফাইভ ইন অ্যান্ড অ্যারাউন্ড বা এইটির মতো প্রাইভেট মেডিকেল কলেজ আছে এর অনেক জায়গায় কিন্তু শিশু সার্জারি এবং প্লাস্টিক ডিপার্টমেন্ট আছে সুতরাং এখন সেই অর্থে চিন্তা করতে গেলে সবাই ঢাকার দিকে দৌড়ানো অতটা প্রয়োজন নেই তারপরে বান প্লাস্টিকের একটা পার্শ্ব বেডের সরকার হাসপাতাল করেছে সেটা চমৎকার ব্যবস্থাপনা বিশেষ করে আমরা শিশু সার্জনরা কিন্তু এটা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি যে যত জন্মগত সমস্যা আছে যেগুলি অপারেশন করে ঠিক করা সম্ভব এটা আমাদেরই প্রাথমিক দায়িত্ব সুতরাং আমরা বলবো যে আপনারা মা বোন ভাইরা আপনারা আমাদের কাছে আসেন আমরা প্রয়োজনে আমাদের কলিকদের সাহায্য নিয়ে হলেও আমরা আমাদের নিজেদের বাচ্চাদেরকে যেভাবে অপটিমাম চিকিৎসা দিতাম সেটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সুতরাং ডিস্ট্রিক্ট শহর থেকে শুরু করে তার সে যে বিভাগীয় শহর মেডিকেল কলেজ সবচেয়ে চিকিৎসা এখন নেওয়া সম্ভব বাচ্চাদের আপনারা অপারেশন করেছেন ঠোটকাটা তালুকাটা আগে হয়তো এরা ঠিকমতো হাসতে পারতো না এই পরবর্তীতে অপারেশনের পরে তারা খুব ভালোভাবে হাসে তো স্যার বাচ্চাদের এই যে হাসি বা এই সুস্থতা দেখে তখন আপনাদের অনুভূতি কেমন হয় অ্যাজ এ ডক্টর আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে এটা অন্তরের ফিলিংসের একটা বিষয় এবং এই জায়গাটাই কিন্তু আসলে আমাদেরও একটু চিন্তা করার বিষয় আছে যে পেশাগত দিক থেকে আমরা ডাক্তার হয়েছি বা শিশুসার্জন হয়েছি আমাদের কিন্তু অ্যাডাল্ট সার্জন আমাদের চিন্তার মধ্যে একটা ডিফারেন্স থাকতে হবে একটা অ্যাডাল্ট মানুষের একটা অপারেশন করলে তার লাইফ এক্সপেকটেন্সি কত চিন্তা করে বলেন একটা ষাট বছরের মানুষের অপারেশন করলে ধরে নিয়ে হয়তো সে পাঁচ বছর বা দশ বছর বাড়ছে তাই না আর একটা জন্মগত সমস্যার কথা চিন্তা করেন এটা লিপের অপারেশন করলাম তিন মাস বয়সে আল্লাহ চাইলে তো সে একশো বিশ বছর বাঁচতে পারে তার স্যাটিসফ্যাকশনটা একশো বিশ বছর নিয়ে থাকবে সো এই যে দীর্ঘমেয়াদী ভালো লাগার ব্যাপারটা কিন্তু আমাদের স্পর্শ করলে লাভটা কি হবে জানেন তো কাজটা কাজটা করছি কিন্তু করার মধ্যে একটা দরদ একটা ভালোবাসা একটা ভালো লাগা মেশানো থাকবে আর যে কাজের সাথে দরদ ভালো লাগা ভালোবাসা মিশে থাকে সে কাজের কোয়ালিটিটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায় মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায় তো সেই দিকটা আমাদের মনে হয় চিকিৎসকদের এখন খেয়াল করার সময় হয়েছে কারণ যারা চিকিৎসা নিতে আসে তারা কিন্তু অন্য কেউ না আমারই ভাই আমারই বন্ধু আমার বাপ চাচা এরাই তো কেউ না তো আত্মীয় আমরা যদি এই ইম্পেটিক্যাল জিনিসটা একটু ওইভাবে চিন্তা করি তাহলে ডেফিনেটলি শিশু সার্জারি ভালো লাগাটা আর দশটা সার্জারি থেকে একটু আলাদা বলে আমরা মনে করি জি স্যার